মদিনার ইসলাম চায় আহলে হাদিস ভাইরা, অথচ গালে দাড়ি নেই, শার্ট প্যান্ট টাই লাগানো, নাকি মদিনার ইসলাম? রসুল কোনদিন টাই পরেছেন? তাই খ্রিস্টানদের একটি ধর্মীয় চিহ্ন ঈসা নবীর থেকে, কথা ঠিক? তো ঈসা নবী কি আম্র নবীর পরে না আরো আগে? কত বছর আগে? 570। তো কত আগে? তাহলে বোঝা গেল এই গজব রসুলের যুগেও থাকতে পারে, আমরা তো অতটা গভীরভাবে জানি না। যদি থেকে থাকে ঈসা নবীর চিহ্ন খ্রিস্ট ধর্মে, মনে হয়েছিল না, কারণ আল্লাহ যা পছন্দ করবেন না তা নবী তো করবেন না। তাহলে যদি এটা বরকতের জন্য হতো নবী পড়তেন, প্রমাণ আছে রসুল পড়েছেন? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেয়ে তাবি, বুজুর্গ, ওলি আবদাল, গাউস কুতুব পড়েছেন? পড়েন। জায়েজ নাজায়েজ হারাম কাফের এ সমস্ত বলতে চাচ্ছি না, রসুল পড়ে নাই এটা আপনাদের কানে দিচ্ছি, এটা কানে ঢুকায় রাখেন। এটা মদিনার ইসলাম? দাড়ি কাটিয়া ফেলানো মদিনার ইসলাম? সুদের টাকায় ব্যবসা করা মদিনার ইসলাম? মাইকে গালাগালি করা মদিনার ইসলাম? বেপর্দায় চলা মদিনার ইসলাম? রসুলের যুগে যদি রসুলের সময় মহিলারা পুরুষের সাথে, তাও কি কাছাকাছি হয়েছে নাকি? নামাজ পড়েছেন দূরত্ব বজায় রেখে? সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, ফেতনার আশঙ্কা এগুলো সব নিষেধ। তুমি মোবাইলে মিস কল পাইলে পাগল হয়ে দৌড়ো, আর হেই বেডিরে যদি তুমি কাছে নিয়ে আসো তোমার ঈমান খুব তাজা হয়ে যাবে না? এটা মদিনার ইসলাম? নামাজ ভঙ্গের যত কারণ, এর মধ্যে একটা কারণ, কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। আমাদের দেশে বাংলা উচ্চারণে কোরআন আছে না? আলহামদুল বানান কি বাংলা উচ্চারণ সহ, কেয়ামত পর্যন্ত যদি কেউ বাংলা কোরআনের উচ্চারণ শিখে, হা আইন কফ এগুলো শিখতে পারবে? এগুলো শিখতে হলে ওস্তাদ লাগবে। কোন তাবিজে কামুইব? পানি পড়ায়, তেল পড়ায়, এই উঠেন কেন? ব্যারাম ভাল লাগে না? হয়তো আমাদের সোজা করো নাইলে তোমরা সোজা হও, লাগতেছে কিছু না? তালবানা পাইছো ইসলাম তারে নিয়া? সদ্য গোষ্ঠীর কাফের বইলা তুমি ঘুমায় থাকবা আর আমরা কলা খামো বইবে? আবু হানিফারে যারা গালি দেয় তারা বেয়াদব, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে যারা গালি দেয় তারা বেয়াদব, এদেরকে যারা বেয়াদব বলবে না তারাও বেয়াদব। বাবার বাড়ির তাল্লুক পাইছো? ইসলাম তোর বাপের সম্পদ, যেমন মনে চায় তেমন চালাবি আর বলবি ইসলাম? কোরআন শরীফ যার শুদ্ধ উচ্চারণ নাই তার সমাজে নেতা হওয়ার কোন অধিকার নাই। আরে আমির হয়ে বইছে, ইমাম হয়ে গেছে, ইমাম শায়েখ, ইমাম আমির, ইসলাম তার আজ মুসলমানের কাছে মানুষ কোথায় যাবে? 40 বছরের এই বাংলাদেশের ইতিহাসে মানুষ তাবলিগে গিয়া পীরের কাছে গিয়ে একটু ইসলাম পেয়েছে, নামাজ ধরছে,
তুমি ফট করে ফতুয়া দিলা, তোমাকে নামাজ টামাজ হয় না, তোমরা সব মুশরিক হয়ে গেছে। তুমি যদি বাংলাদেশি সন্তান হয়ে থাকো তাহলে নাবির নিচে হাত বাঁধার কারণে, জোরে আমিন না বলার কারণে যদি আমরা কাফের হইত, তোমার আব্বা দাদা চোদ্দ পুরুষ আরো আগে কাফের। ইসলামের চর্চা করার অধিকার সবার আছে, কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার সবার নাই। আমি বরিশালে বলে, ডাইয়ার মন্ত্র জানো না, সাপের গর্তে হাত দিও না, আরবি কোরআন বুঝো না, কোরআন নিয়ে চালাকি করে ফতোয়াবাজি করিও না। কোরআন সহিভাবে শিখতে ওস্তাদ লাগবে নি না, নিজে নিজে বইরা হবে? এই সহজ কথাটা বুঝতে কষ্ট হয়? কেউ যদি শুদ্ধ করে কোরআন শিখতে চায়, একা একা পারবে? বাংলা বই ভইরা বাংলা উচ্চারণ করে পারবে কোনদিন? কি লাগবে? কেমন ওস্তাদ? আর একজনের মতো মবা? আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন যার বিশুদ্ধ নাই সে ইমামতি করতে পারবে? তেরো পাগড়ি লাগাইছে পারবে? তো যে ইমামতি করতে পারবে না সে মুসলমানের আমির হতে পারবে না। গায়ের জোরে গাদ্দারি করলে ওর সাথে পিটাপিটির টাইম নাই। হ্যাঁ, যদি কোনো সময় দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তার উপায়ও নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের পক্ষ থেকে কোনো গালি দিছি? তাদের দেওয়া গালি স্মরণ করায় দিতেছি আমাদের ইমান হেফাজতের জন্য। কোনো দ্বন্দ্ব নাই, এত হিংসু, এত হিংসা থাকে একটা নামাজির মধ্যে। ওরে বেটা, তুই যত কিছু মনে করো আমরা কি কাফের হয়ে গেছি? ইহুদির পা চাটা গোলাম তুই হতে পারো, আমরা না। সালামটা পর্যন্ত দিতে এত হিংসা, দেয় না তো দেয় না, আমরা দিলে লয় না, এত হিংসু। এটা কি মুসলমানি? কিসের ইসলাম? সালাম তো দেয়ই না, দিলেও লয় না, তাকায় থাকে বাঁকা নজর। কোন দরবারে তোমরা ঘুরো, কোন কুতুবগিরি করো, আমরা চিনি না তোমার। তুমি যে গাড়ি লয়ে দৌড়াও, গাড়ি পাইছো কই? তোমার কাছে খবর না থাকলে আমার কাছে আছে। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন। তবে এখানে একটা কথা আছে, যারা রসুলকে গালি দেয় সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, এরা খুব দামি রসুলের উম্মত। হ্যাঁ, যে কুত্তা মানুষ রূপী হায়ওয়ান বলে মোহাম্মদ নবী তার নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছে, এটা যদি কোন মানুষ রূপী হায়ওয়ান বলে তো ওর মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ আছে? আপনারা ভাবতেছেন এই কথা কে বলছে? খ্রিস্টান? না, এ কথা বলেছে মুসলমানের আমির, নামদারি। নাম বললে এখানে বয়ান থেকে পাঁচ ভাগের সাড়ে চার ভাগ উঠে যাবে, কারণ ওই আমিরের ভক্ত এখানে বহু বছর আছে। টেরিফাই নাই, আমি কার দিকে ইশারা করে বলতেছি, এরা টেরিফাই নাই যে এরা সেই গর্তের ভিতরে পাও ফেলে বসে আছে। আল্লাহ হেদায়াত দান করুন।
খুব রাগ লাগতেছে আপনাদের না? নবীরে গালি দেয়, আপনাদের ওখানে কোনো ব্যথা নাই। আবু হানিফারে গালি দেয়, এখানে আপনাদের কোনো ব্যথা নাই। কাসেম নানুতুবিকে গালি দেয়, এখানে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। থাকবে কি করে? যেই লোক তার ব্রেন নষ্ট, রসুলের আদর্শ জবাই করে ইহুদিয়ার বেঈমানের আদর্শের পাগল হয়ে আছে, এর অন্তরে তো কষ্ট না লাগারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনার আমার নবীকে পাঠিয়েছেন রহমত হিসেবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের জন্য আপনার আমার নবী হলেন রহমত, আর আল্লাহ হলেন রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আর আমাদের নবী হলেন রহমত। কেমন নবী? দুনিয়া সৃষ্টির মাকসাদ নবী, জান্নাত জাহান্নাম সৃষ্টির মাকসাদ নবী। আল্লাহ কতজন সবাই স্বীকার করেন? আর একজন আছে? আল্লাহ যেমন একজন, তার সমকক্ষ আর কেউ, ঠিক তেমনি ভাবে মাখলুকাতের মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠত্বের একজন, যার সমকক্ষ। সেই নবীকে আল্লাহ দিলেন একটি কিতাব, কি নাম? এমন একটি কিতাব দিলেন যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব, এমন নবী যার জীবনে মিথ্যা নাই, আছে? আর বদমাইশি কি বলে, নবীর নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছে। আল্লাহ এই জন্য নবীরে বলছে তওবা কর, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার করো হে নবী, নবুয়তের দায়িত্ব পালনে ভুল করেছো, তওবা কর। এই সমস্ত কুলাঙ্গারেরা তওবা করলেও যারা আল্লাহর নবী নিয়ে সমালোচনা করে, এদের তওবাও কবুল হবে না। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করুন, আমিন।